এই ছেলে দাঁড়াও 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 তুমি হাবিবের ভাই না জি হ্যাঁ আমাকে চিনছো না তো না চিনলে সমস্যা নাই আমার নাম রেহান মজুমদার আমার নাম বললে তোমার ভাই আমারে চিনবে আর এখন তার চেনাটাই খুব জরুরি তোমার ভাই আমার ফোন ধরে না তাকে বাসায় গিয়ে বলবা যেন আমার ফোনটা ধরে জি আচ্ছা যাও ভাবি ভাইয়া কোথায় ভাইয়া কি রে কখন আসছে কোচিং থেকে এ দফায় মাত্রই যা ইয়ে কর কিছু খেয়েটে নিয়ে রেস্ট নে তারপর পড়তে বসো আবার আচ্ছা ভাই কি কিছু বলবি ভাই রাস্তায় রেহান মজুমদার নামে একটা লোক তোমার কথা জিজ্ঞেস করলো ও আচ্ছা ঠিক আছে তুই যা আমি আমি কথা বলে নিচ্ছি আর তুই এসব মাথায় নিস না তুই তুই পড়ালেখা কর ঠিকঠাক মতো করে যা হ্যালো সালামুকুম রিয়ান ভাই আচ্ছা রিয়ান ভাই মানে আমি আপনার ফোন ধরছি না কেন এটা তো বুঝেনি তাই না না বুঝতে তো আসলে কিছু নাই আমরা আমি তো জানি সিচুয়েশনটা কি তো এটা তো আপনিও জানেন আমিও জানি কিন্তু আপনি আপনি আমাকে কিছু বললে বলেন না আপনি আমার রাস্তার মধ্যে আমার ভাইকে ধরলেন এটা এটা কি ঠিক করলেন ভাই এই গলা নামায় কথা বলো মিয়া একদম গলা নামায় কথা বলো এই সময় এই গলায় কথা বলার সাহস পাও তুমি কোত্থেকে হ্যাঁ টাকা কি আমি তোমার কাছে নিয়ে গেছিলাম গিয়ে বলছিলাম যে টাকাটা রাখো লাভ দাও তুমি নিজে আইসা গ্যারান্টি দিয়ে টাকা নিয়ে গেছো এখন কোম্পানি পালায় গেছে বলে আমার ফোন ধরো না আবার লম্বা লম্বা কথা বলো কেমনে আর আমি আমি কে আমি কে আমি পাওনাদার তোমার বোন জামাই না আপনি এভাবে কথা বলছেন কেন আপনি ঠিকভাবে কথা বলেন আপনি আমার পরিবারের কোনো কথা বলবেন না একশো বার বলো একশো বার বলো কি করবা তুমি আরো বলো তিন দিন সময় দিলাম তোমার এর মধ্যে যদি তুমি আমার টাকা ক্লিয়ার না করো তাহলে কথা তো শুনবা শুনবা আরো কত কিছু যে হবে সেটা সময় লেটের পাবা